আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আর শাকিল যাচ্ছি এখন দুপুরে খাওয়া খেতে। আর তোমরা তো জানো আমরা আছি এখন কক্সবাজার। তোমরা গতকালকে দেখলে যে আমরা কক্সবাজারে এসে সকালবেলা বিসে গেলাম, বিজলাম, অনেক দুষ্টামি করলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো তারপর যখন বিচ থেকে আসলাম, তারপর গোসল করে এখন রেডি হলাম দুপুরে খাওয়া খাওয়ার জন্য। তো এখান থেকে আর কি ভিডিওটা শুরু করলাম, আর এখন খেতে আসলাম। এখানে আছে আলু ভর্তা, টমেটো ভর্তা, তারপর এটা হলো একটা শুঁটকি মতো, এটাও একটা শুঁটকি ভর্তা, আর তারপর করলা ভাজি আর কলা ভর্তা, এগুলো আর কি, বেগুন ভর্তা আছে সাথে, আর ভেন্ডি ভাজি। তো সব কিছু মিলে আর কি একটা প্যাকেজ। আর এখানে আছে গরুর মাংস, ডাল আর সালাদ। আর কক্সবাজারের ভর্তা হলে আর কিন্তু আমার কাছে অন্য কিছুই লাগে না, বাট শাকিল বলছে যে গরু মাংস নেওয়ার জন্য, তো নিলাম। এখন খেয়ে দিয়ে দুপুরে একটু ঘুমাবো, যেহেতু রাতে জার্নি করে আসলাম। আর এই তো তো ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেলাম, আর আমি একটা গাউন পরলাম আর কি, হিজাবি গাউন। তো এটা এটাও নতুন কিনলাম, যেদিন আসবো ওই দিন বিকালবেলা কিনলাম, যে তোমরা রাতে আসলাম আর কি। তো আমি এটা পরছি শাকিল একটু আমার সাথে কিছুটা ম্যাচিং করার জন্য আর কি। এই কালারের টি শার্টটা বলো, টি শার্ট বলতে কি, এটা সুয়েটার মতোই, শীতের মধ্যে হালকা শীতে পরা যায় আর কি। আর সূর্যটা এখান থেকে দেখা যাচ্ছে, তো আমরা একটু তাড়াতাড়ি করতেছি। যে আমি এই নিয়ে বললাম তো, চারবার আসলাম কক্সবাজারে, বাট একটাবারও দেখিনি। একবার তো বৃষ্টি ছিল, আর বাকি দুইবার ঘুম থেকে উঠতে উঠতে দুপুরবেলা সূর্যাস্ত হয়ে যেত। তো এখন তো আজকে দেখতে পারলাম আলহামদুলিল্লাহ। ওই যে এখনও সূর্যাস্ত হয় না, হবে হবে এরকম আর কি। তো এখন আগে তাড়াতাড়ি ফিক তুলতে হবে, তা না হলে তো সুন্দর করে ফিক তুলতে পারবো না। আর একটু তো ভিডিও করে আপনাদেরকে দেখালাম। আর বিকেলের ভিউটা দেখতো একরকম, আর সকালেরটা হলো একরকম। আর আমি আর শাকিল তো এখন ইচ্ছা মতো ভিডিও করব। সকালবেলা কিন্তু অনেক রোদ ছিল, পারিনি ঠিক মতো আর কি। তো এখন সানগ্লাসটা আমি পরলাম, যেহেতু এখানে কিন্তু বালু উড়লে আমার চোখে যদি বালু যায়, তাহলে আমার চোখ কিন্তু এমন ফুলা ফুলে যে পর মানে দুই দিনে ফুলা কমে না, আর চোখ একদম লাল হয়ে যায়। তো সবসময় আমি ঘুরতে কোথাও ঘুরতে গেলে একটু সানগ্লাসটা বেশি পরতে হয়, কেননা চোখে যেন কোনো কিছু না ঢোকে আর কি, সেজন্য। তো এখন আমি আর শাকিল, আমি তো প্রথমবার সূর্যাস্ত দেখে অনেক খুশি, অনেক বেশি খুশি। সবসময় একটা স্বপ্ন ছিল যে সবাই বলে যে কক্সবাজারে সূর্যাস্ত দেখতে অনেক ভালো লাগে, তো আমিও আজকে দেখলাম। আর এখন কিন্তু সূর্যটা ডুবেই গেল, এখন আর দেখা যাচ্ছে না, এখন মানুষদেরকে দেখা যাচ্ছে একটু অন্ধকার অন্ধকার। আর এই ভিউটাও কিন্তু অনেক ভালো লাগে। আর আমি আর শাকিল যখন এখানে আসলাম, এই আসার মানে মনে হয় যেন 5 মিনিটের মধ্যেই আর কি এই সূর্য ডুবে গেল, এত তাড়াতাড়ি সূর্য ডুবে, যেটা আমাদের এদিকে থাকলে বোঝা যায় না, বাট কক্সবাজার গেলে বোঝা যায় যে সূর্য কত তাড়াতাড়ি ডুবে, সেটা ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন। আর দেখেন এখনও ছেলেরা গোসল করতেছে, 5টা ছেলে হাতে হাত ধরে ডুব দিতেছে আর কি। আর আমার কাছে এই মুহূর্তটা অনেক ভালো লাগছে, যে প্রিয় মানুষটার সাথে কিছু মানে আনন্দময় সময় কাটানো যাচ্ছে। এখানে সূর্য ডুবা, তারপরে সন্ধ্যা, সবাই এখানে, সামনে হলো সমুদ্র, তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই জন্য আমি আর শাকিল বলে যে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া মানে প্রয়োজন, দুজন মিলে ভালো একটা সময় আর কি পার করা যায়। তো এখন কিছুক্ষণ তো ইয়েতে ছিলাম সমুদ্রের কাছে, এখন আবার উঠে চলে আসলাম এদিকে। তো এখন কিছু মালা, তারপর ছুরি, এগুলো দেখতেছি এমনিতে, সবাই কেনাকাটা করতেছে। আর এখান থেকে আগে অনেক কিছু নিতাম, এখন আর কিছু নেই না, কেননা এখন আর এগুলা মানে ইউজ করার মতো ফিলিংস নাই। তো এই জুতাগুলো দেখে ভালো লাগলো, বাট নিব না, কি করব এই জুতাগুলো দিয়ে, এমনিতে আমার জুতা আছে, কি প্রয়োজন এগুলো আর কি। যারা বিছে আসে তো সিম্পল এগুলো পরে আর কি, ফাটা ভিজা গোসল করে আর কি। তো এখন আসলাম কাঁকড়া খাবো আর কি, কাঁকড়া ভাজি। তো
এখানে মাছ আছে অনেক রকম, তো আমি আবার সাগরের মাছ তেমন একটা খাওয়া পছন্দ করি না। আর এই কাঁকড়াটা আমরা নিলাম, এটা কত জানি নিলো এখন ভুলে গেলাম, অনেক দামি ছিল তো এ আর কি নিলাম। আর এখন একটু ভিডিও করতেছি কি কি আছে এখানে সব কিছু। এই যে অনেক ধরনের মাছ আছে, যারা মাছ ফ্রাই খেতে চায় তারা নিতে পারে আর কি। তো এখন আমাদেরকে এটা বেজে দিবে, আমরা ওয়েট করতেছি। তো চলে আসলো আমাদের কাঁকড়া ভাজি, আর এটা আসলো কাঁকড়া ফ্রাই করে দিল আর কি, ইয়ে দিয়ে বেসন দিয়ে। তার আগে আমরা যখন খেতাম তখন অনেক ঝাল ঝাল করে আর কি কাঁকড়া বেজে দিত, ওইটা আবার সাথে মশলা দিত আর কি, ইয়ে মশলা কি জানি ম্যাগি মশলা দিত। আর এখানে দিয়ে দিয়েছে সস আর দিয়েছে সালাদ। তো এখন এটা আমরা খেয়ে নিই, বা আমি আর শাকিল, শাকিলকে প্রথম বললাম যে তুমি খাও কেমন, তো আমি জিজ্ঞাসা করতেছি কেমন, বলতেছে হ্যাঁ ভালো। এটা কিন্তু অনেক বড় ছিল, মোবাইলে একটু ছোটই দেখা যাচ্ছে, অনেক বড় ছিল কিন্তু কাঁকড়াটা। আর খেতে আসে মোটামুটি খারাপ না, ভালোই সস তারপর সালাদ দিয়ে খেতে ভালোই লাগছে। বাট আমি যখন আগে আসলে জাল জাল কাঁকড়া ভাজি খেতাম সেটাকে আমি বেশি মিস করছি, ওইটি আমার কাছে বেশি ভালো লাগছে আর কি। এখন আসলাম তান্দুরি চা খাওয়ার জন্য, শাকিল বলতেছে চা খাবো, যেহেতু একটু একটু শীত পড়তেছে চাটা খেলে আর কি একটু ভালো লাগবে, আর কোথাও ঘুরতে আসলে তেমন একটা বেশি শীত লাগেও না। তো এখন তান্দুরি চা খাবো, এখানে কিন্তু অনেক সিরিয়াল, তো এখন আমরা ওয়েট করতেছি চা খাওয়ার জন্য। আর এই তো আমাদের চা রেডি, আর আমাদের হলো দুইটা আর কার জানি দুইটা। তো এই যে এখন খাবো, অনেকক্ষণ অপেক্ষা করার পর পেলাম। তো এই যে আমার হাতে দুইটা, তারা কিন্তু উপরে আবার শুকনা দুধের গুঁড়া দিয়ে দেয় আর কি, এই যে উপরে এটা। তো খেয়ে খারাপ না, ভালোই লাগছে। 70 টাকা করে মেবি নিল, আর যেটা চকলেট মেশায় সেটাতে আর কি মেবি 120 টাকা। তো আমরা ভাবতেছি যেহেতু চা খেতে আসলাম, চাই খেয়ে চকলেট মেশানোটা প্রয়োজন নাই আর কি। তো এটাই অনেক ভালো লাগছে। আর এখন রুমে চলে যাব। তো যাওয়ার আগে ভাবতেছি চাই দেখি কিছু কেনাকাটা করতে পারি কিনা, আমি আসলাম দেখবো যে কিছু টপস বা অন্য কিছু। কিন্তু এই পুতুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই এটা নিলাম। চুল বাঁধা আমার বেশি পছন্দ হয়েছে, এটা পিছন দিয়ে চুলটা কি সুন্দর করে বাঁধলো, আমার কাছে অনেক ভালো লাগছে। তো ওইটা ভালো লাগছে ঠিক আছে, বড়টা পরে, ছোটোটার আবার কালারটা বেশি ভালো লাগছে, এটা পিঙ্ক কালারের আর কি। এখন আমি বলতেছি যে দুইটাই নেব, দুইটাই আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি শাকিলকে বলতেছি, একটা হলো মা, বড়টা হলো মা, আর ছোটোটা হলো মেয়ে। তাই এখন আমি মা পুতুলটাকেও নেব আর মেয়ে পুতুলটাকেও নেব, দুইটাকে একসাথে কিন্তু অনেক কিউট লাগতেছে। আর বড়টাতে কিন্তু সুইচ দিলে আর কি গান বাজে। এখন শাকিল আসলো চকলেট কেনার জন্য, বাট আমার কাছে, আমি চকলেট তেমন একটা পছন্দ করি না। তো শাকিলকে বলছি যে কেনার প্রয়োজনে আমাদের ফ্রিজে কিন্তু বিদেশি চকলেট আছে, আমার বাবা আর কি কিছুদিন আগে, তার আগে যখন আসলো তখন নিয়ে আসলো, যে চকলেটগুলো ওইগুলোও এখনও আছে, এতদিনের চকলেট। তারপর আমার মামা বিদেশ থেকে নিয়ে আসলো, ওইগুলো মা দিছে, ওইগুলোও আছে, তারপর এভাবে আর কি। তো আর এই জন্য ওই জন্য দেওয়া, আবার আরও একজন আমার আন্টি উনিও দিয়েছে, আবার আমাদের বাড়িওয়ালা আছে না উনিও দিয়েছে। তো এত চকলেট দিয়ে কী করবো, আমি বলছি যে চকলেটের প্রয়োজন নেই, শাকিল বলছে যে নেই। আর আমার কি কাছে একটা জিনিস ভালো লাগছে, বয়ামের আছে না চকলেটটা, কেন একটা বয়াম পাবো সেজন্য আর কি। তো নিলাম কিছু চকলেটও নিয়ে নিলাম, আর শাকিল এখন নিল আসার। আসার নেওয়ার পর এই কাফতানটা আমার অনেক ভালো লাগছে, এটা আমাদের মুনতাহার জন্য নেব, মানে দেখছে আর ভালো লাগছে, ছোটো কাফতান তো নিয়ে নিলাম আমাদের মুনতাহার জন্য। মুনতাহ হলো আমার বড় বোনের মেয়ে। তো এখন টুকিটাকি কিছু কেনাকাটা করলাম, চকলেট কিনলাম, তারপর আচার, তারপর কাপ্তান, ফুতুল, এগুলা কিনে এখন যাচ্ছি রুমে।
তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি অবশ্যই কি দিবেন, ফলো করে দেবেন আর একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।